মানুষের প্রতিনিধিরা তারা এটা এতে ছয়জন সই করেছে, আমরা সাথে হিসেবে সই করলাম। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত এটাই মূল কথা। 32,000 বড় শরণার্থী তারা ত্রিপুরাতে তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে, হবে না হচ্ছে। এখন আমরা লাগাতারভাবে একটা এক বছর থাকতে পারি না, কারণ আমার তো কর্মী আছে, প্রত্যেক ডিভিশনে আমাদের পার্সেল কাস্টমার আরও করতে হবে। এই জন্য আমরা ঠিক করবো, হবে না বলতে আমরা এটাকে ফাইনাল উদ্যোগ করবো, কেন কি আমরা বসবো ঠিক করবো। এবং লেটেস্ট ডেভেলপমেন্ট আজকে 18, 19, 20, 21 কী কী ডেভেলপমেন্ট হয় আমরা পেয়ে যাবো, তখন আমরা নির্ধারণ করে ঠিক করবো।